সূর্য আমাদের একমাত্র শক্তির উৎস। আজ আমরা পৃথিবীতে যত ধরনের শক্তির ব্যবহার ও প্রয়োগ করে আসছি সেগুলি প্রত্যেকটির উৎস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্যই হয়ে থাকে। যার ভেতর যেমন সোলার প্যানেলস অর্থাৎ ফটো ইলেকট্রিক সেলস দ্বারা আমরা যেখানে সরাসরি সৌরশক্তির ব্যবহার করে থাকি, অপরদিকে কয়লা দ্বারা তাপবিদ্যুৎ, জল ও বায়ু প্রবাহে জলবিদ্যুৎ ও উইন্ডমিল, এছাড়াও মোটর গাড়ি বা ইঞ্জিন চালিত করতে পেট্রোলিয়াম তথা খনিজ তেল, সমস্ত কিছু দেখতে গেলে ইনডাইরেক্টলি সূর্যের শক্তি দ্বারাই আমরা পেয়ে থাকি। ইভেন সূর্যের দ্বারাই পৃথিবীতে প্রাণী উদ্ভিদ সহ সমস্ত জীবকুল জীবিত রয়েছে। সেক্ষেত্রে কী হবে যদি সূর্যও লকডাউনে চলে যায়? হ্যাঁ, লকডাউন, যেই শব্দটির সঙ্গে আজ আমরা সকলেই পরিচিত। আমরা সকলেই জানি করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে তথা সংক্রমণ আটকাতে গোটা পৃথিবী জুড়ে মাসখানেক যাবৎ লকডাউন চলছে। সেই কারণে কিছু কিছু নিত্য প্রয়োজনীয় সুবিধা ছাড়া বাকি অন্যান্য পরিষেবা আমরা পাচ্ছি না। তেমনি নাসার বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছে সূর্যও লকডাউনে যাচ্ছে। সেক্ষেত্রে আমরাও কি সূর্যের দ্বারা প্রাপ্ত এই সুবিধাগুলি থেকে বঞ্চিত হতে চলেছি? এছাড়াও কী এই সোলার লকডাউন, এর দ্বারা পৃথিবীর ওপর তথা সমগ্র জীবজগতের উপর কী কী প্রভাব পড়বে, সমস্ত কিছু জানতে আজকের অধিকারের এই ভিডিওটি আপনারা শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন, কেননা ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে। আপনারা যদি এখন অবধি অধিকান চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন, ও নতুন ভিডিওর আপডেটস পেতে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অবশ্যই অন করুন। হে বন্ধুরা, সূর্যের লকডাউন শব্দটি চর্চায় এসেছে সূর্যের একটি বিশেষ স্থিতি সোলার মিনিমাম অর্থাৎ সৌর সর্বনিম্ন থেকে। সোলার মিনিমাম সূর্যের একটি ধারাবাহিক ফিজিক্যাল প্রসেস যা প্রতি 11 বছর অন্তর অন্তর সংঘটিত হয়। সোলার মিনিমামে ধরুন সূর্যের গড় অ্যাক্টিভিটি সঙ্গে গড় তাপমাত্রা কমে আসে, যার প্রভাব পৃথিবীর উপরেও পড়ে থাকে। তবে সেটি একটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু এক্ষেত্রে এই 2020 বিজ্ঞানীরা এই সোলার মিনিমামে কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেছে যা পৃথিবী তথা আমাদের পৃথিবীবাসীদের জন্য একটি ভয়ানক আশঙ্কার কারণ। আর সে কারণেই বহু বিজ্ঞানীরা এই অস্বাভাবিক 2020 সোলার মিনিমামকে করোনা ভাইরাসের লকডাউনের সাথে মিলিয়ে সূর্যের লকডাউন আখ্যা দিয়েছে, যার সায়েন্টিফিক টার্ম হলো গ্র্যান্ড সোলার মিনিমাম। তো কী এই গ্র্যান্ড সোলার মিনিমাম সেটি জানার আগে সোলার মিনিমাম অর্থাৎ সৌর সর্বনিম্ন সম্বন্ধে জেনে নেওয়া যাক। তো সোলার মিনিমাম, যা প্রথমেই বললাম, প্রতি 11 বছর অন্তর ঘটা একটি ধারাবাহিক প্রসেস যা বিজ্ঞানীরা ডিটেক্ট করে সূর্যের গায়ের দাগ অর্থাৎ সানস্পটের উপস্থিতির উপর ভিত্তি করে। সানস্পট হলো সূর্যের সার্ফেসে দেখতে পাওয়া কালো কালো দাগ যা বিপরীত চৌম্বকীয় মেরুগুলির জোড়াতে উপস্থিত হয়। এই সানস্পট ভালোভাবে বুঝতে হলে আমাদের সৌরশিখা ও করোনাল মাস ইজেকশন সম্পর্কে জানতে হবে, যেখানে সোলার ফ্লেয়ার্স অর্থাৎ সৌরশিখা অধিক চৌম্বকীয় শক্তির হঠাৎ প্রকাশের ফলে তৈরি হয়ে থাকে, যা সূর্যের সার্ফেসে এরকম রবার ব্যান্ডের মতো লুপ তৈরি করে, যেখানে এই প্লাজমার লুপের একটি অংশ চুম্বকের উত্তর মেরু ও আরেকটি দক্ষিণ মেরুতে যুক্ত থাকে। সূর্যের এই শিখাগুলি সূর্যের অধিক তাপমাত্রাযুক্ত অঞ্চলগুলি থেকে বেরিয়ে থাকে, আর এই সানস্পট হলো দুটি সোলার ফ্লেয়ার্স নির্গমনের স্থানের মাঝের স্থানটি, যার তাপমাত্রাও পার্শ্ববর্তী স্থান থেকে অনেক কম হয়ে থাকে। এই সোলার ফ্লেয়ার্সের মতোই করোনাল মাস ইজেকশনও সূর্যের অধিক তাপমাত্রাযুক্ত স্থান থেকে বেরোনো গলিত প্লাজমার মেঘ যা সৌর হাওয়ায় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই মাস ইজেকশন এত ভয়ঙ্কর হয় যা 1-2 দিন পর পৃথিবী অবধি চলে আসে, যেখানে স্বাভাবিক করোনাল মাস ইজেকশনে পৃথিবীর ওপর তেমন প্রভাব পড়ে না, কেননা পৃথিবীর ম্যাগনেটিক ফোর্স ও বায়ুমণ্ডল থাকায় পৃথিবীর সার্ফেসে থাকা জীবকুল ও আমরা বেঁচে যাই। কিন্তু এটি পৃথিবীর আয়নোস্ফিয়ার সহ স্পেসে অবস্থিত বিভিন্ন স্যাটেলাইট বা স্পেসক্রাফ্টকে অনেক বেশি ক্ষতিসাধন করে থাকে। তো পুনরায় সানস্পটে ফিরে আসা যাক। এত অবধি আমরা জানলাম সানস্পট হলো সূর্যের বিভিন্ন অ্যাক্টিভিটি ও সক্রিয়তার একটি প্রমাণ যা পৃথিবী থেকে আমরা অবজার্ভ করতে পারি, আর যার উপর বিচার করেই আমরা সূর্যের গতিবিধি তথা স্বাস্থ্যের উপরও নজর রাখতে পারি। এই সানস্পট 1838 সাল থেকে রোজ বিজ্ঞানী দ্বারা কাউন্ট করা হচ্ছে। সানস্পট কাউন্ট করেই আমরা সূর্যের অ্যাক্টিভিটি সমেত সোলার সাইকেলকেও মনিটর করতে পারি। আপনাদের জানিয়ে রাখি আমাদের পৃথিবী সহ অন্যান্য গ্রহ যেমন নিজ অক্ষের চারিদিকে লাট্টুর মতো পাক খায়, তেমনি সূর্যও প্রতি 11 বছরে তার নিজ অক্ষের চারিদিকে অর্ধেক চক্কর সম্পন্ন করে, অর্থাৎ তার চৌম্বকীয় শক্তির স্থানান্তরিত ঘটে, অর্থাৎ সূর্যের উত্তর মেরু দক্ষিণ মেরুর জায়গা নেয়। আর এই সোলার সাইকেলের দরুন একটি সময় এরকম আসে যখন সানস্পট অধিক মাত্রায় দেখা দেয়, আর তখন তাকে সোলার ম্যাক্সিমাম বলা হয়। আর যেই সময় সানস্পট কম দেখতে পাওয়া যায় বা একেবারেই দেখতে পাওয়া যায় না তাকে সোলার মিনিমাম পিরিয়ড বলে, যা বর্তমানে চালু হয়েছে। এই সময় সূর্য সবচেয়ে কম সক্রিয়, কেননা সানস্পট কম, আর সানস্পট কম মানে সোলার ফ্লেয়ার্স ও করোনাল মাস ইজেকশনের হারও কম। তো ভিডিও শুরুতেই বলেছিলাম সোলার মিনিমাম একটি রেগুলার প্রসেস যা সৌরচক্রের দরুন প্রত্যেক 11 বছরে দেখা যায়। তবে এই 2019-20 ক্ষেত্রে বিজ্ঞানীরা এ নিয়ে এত চিন্তিত কেন? তার কারণ হলো এবছর অর্থাৎ 2020-এর প্রথম 4 মাসে প্রায় 105 এরকম দিন ছিল যেগুলিতে সূর্যতে সানস্পট দেখা যায়নি, যেখানে বিগত 2 বছর থেকে লক্ষ্য করা হচ্ছিল যে সানস্পট সময়ের সাথে সাথে অনেক বেশি কমে আসছে।
এই চার্টে আপনারা দেখতে পারছেন 2019-এ 281 দিন অর্থাৎ প্রায় 77% দিন এরকম ছিল যেগুলিতে সানস্পট দেখা যায়নি, যেখানে 2020-তে বিগত এই 5 মাসের মধ্যেই 105 দিন অর্থাৎ 80% দিন এই সানস্পট দেখা যায়নি, যার শতকরা হার 2020 সম্পূর্ণ হতে হতে অনেক বেড়ে যাবে। যেহেতু এত বেশি পরিমাণে সানস্পট না দেখতে পাওয়া তাও আবার প্রায় 2 বছর থেকে, যা সাধারণত 12-18 মাসই হয়ে থাকে, সেক্ষেত্রে এই 2019-20 সোলার মিনিমাম সাধারণত 11 বছর পর ঘটা সোলার মিনিমামের চেয়ে অনেক দীর্ঘস্থায়ী, আর আরও বেশি পরিমাণে সানস্পটের অনুপস্থিতি হওয়ায় সায়েন্টিস্টরা এটিকে গ্র্যান্ড বা ডিপ সোলার মিনিমাম হিসেবে চিহ্নিত করেছে। ইতিহাসে সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী সোলার মিনিমাম 1645 থেকে 1715 অবধি চলেছিল, যাকে মাউন্ডার মিনিমাম বলা হয়। এছাড়াও এই সোলার মিনিমামের দরুন সূর্যের ম্যাগনেটিক অ্যাক্টিভিটি বিগত 9000 বছরের মধ্যে সবচেয়ে কম অবজার্ভ করা গিয়েছে, যা বিজ্ঞানীদের জন্য আরও বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা এই ঘটনাগুলি আমাদের পৃথিবী ও সূর্যসহ সম্পূর্ণ সোলার সিস্টেমের জন্য মোটেও কোনো ভালো সংকেত নয়। এবারে আপনাদের মনে একটি প্রশ্ন জাগা স্বাভাবিক, যে 9000 বছর আগের সূর্যের অ্যাক্টিভিটি আমরা কীভাবে জানলাম? এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, সূর্যের যেই আলো ও হিট রেডিয়েশন পৃথিবীতে আসে তা পৃথিবীর প্রত্যেকটি জিনিসকে প্রভাবিত করে থাকে, যেগুলিকে পরে বৈজ্ঞানিকেরা পৃথিবীপৃষ্ঠে বিভিন্ন পুরনো গাছপালা ও বরফের নিচে চাপা পড়া নানান স্থানের রেডিও কার্বন বা বেরিলিয়াম ডেটিং দ্বারা খোঁজ করে থাকে। তো এই গ্র্যান্ড সোলার মিনিমামের প্রভাব আমাদের পৃথিবীর ওপর তথা সমস্ত জীবজগতের ওপর কীভাবে পড়তে পারে? সোলার রেডিয়েশনে অধিক পরিবর্তনের ফলে পৃথিবীতে প্রচণ্ড পরিমাণে শীতকাল ও অনাবৃষ্টির আশঙ্কা সবচেয়ে বেশি হয়ে থাকে। কিছু কিছু বৈজ্ঞানিকেরা আশঙ্কা করেছে, সোলার রেডিয়েশন অধিক মাত্রায় কমে আসলে পৃথিবীতে পুনরায় একটি ছোট্ট হিমযুগ শুরু হতে পারে, যা আগামী 30 বছর অবধি বিরাজমান থাকবে, যার দরুন পৃথিবীতে নানা প্রান্তে খাদ্যশস্য উৎপাদন বন্ধ হয়ে যাবে বা অনেক কমে আসবে, ও যার দরুন মানুষসহ বহু প্রাণীর অস্তিত্ব সংকটে চলে আসবে। সেই সঙ্গেই সূর্যের চৌম্বকত্ব শক্তি কমে আসার ফলে বিভিন্ন মহাজাগতিক রশ্মিসহ ইন্টারস্টেলার অবজেক্টস আমাদের সৌরজগৎ তথা হেলিওস্ফিয়ারে প্রবেশ করবে, যার দরুন নতুন নতুন বহু মিটেরয়েড বা অ্যাস্ট্রয়েডের দ্বারা পৃথিবীতে টক্করের সম্ভাবনাও বেড়ে যাবে। সেই সঙ্গে সূর্যের ম্যাগনেটিক ফোর্স কমে যাওয়ায় সূর্য থেকে নানা ধরনের ক্ষতিকর রেডিয়েশন অধিক মাত্রায় পৃথিবীতে ইম্প্যাক্ট ঘটবে, যার দরুন প্রথমেই বললাম আমাদের পৃথিবীর আয়নোস্ফিয়ার সহ পৃথিবীর অরবিটে অবস্থিত বিভিন্ন স্যাটেলাইট সহ নানান বৈজ্ঞানিক ইকুইপমেন্টও নষ্ট হয়ে যাবে, আর ধীরে ধীরে যার মাত্রা বাড়ার সাথে সাথে তা আমাদের পৃথিবীতেও প্রবেশ ঘটবে। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, পৃথিবীতে যে সমস্ত স্থানে সূর্যের তাপ কম অর্থাৎ মেরু অঞ্চলে, সেখান থেকে কিন্তু সমস্ত সোলার ও কসমিক রেডিয়েশন পৃথিবীতে এন্টার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এক্ষেত্রে পোলার রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ডের দরুনও এরকম বিভিন্ন কসমিক রেডিয়েশন নর্মালি দেখতে পাওয়া যায়, যেমনটা এই অরাগুলির কথা তো আপনারা সকলেই জানেন। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, 17 শতকের মাঝামাঝি ঘটা মাউন্ডার মিনিমামের দরুন সারা বিশ্বের তাপমাত্রা 0.1 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছিল, স্পেশালি ইউরোপে যার দরুন সমস্ত নদী পুকুর সব জমে গিয়েছিল, অনেক ফসল নষ্ট হয়ে গিয়েছিল ও সেখানকার গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বহু নিচে চলে গিয়েছিল। সে সময় প্রায় 70 বছর এইভাবে কেটেছিল, যাকে ইতিহাসে লিটিল আইস এজ আখ্যা দেওয়া হয়। তো এত অবধি ছিল, যদি সানস্পট এইভাবেই আরও বছরখানেক ধরে কমতে থাকে তাহলে কী কী হতে পারে সেগুলির আশঙ্কা। তবে এক্ষেত্রে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মতে তেমনটা হওয়ার সম্ভাবনা এখনও খুবই নগণ্য, সেক্ষেত্রে আপনাদের কারও এ বিষয়ে চিন্তিত হওয়ার তেমন কোনো কারণ নেই। তাও যদি আপনাদের এ বিষয়ে বা মিনি আইস এজ অর্থাৎ হিমযুগ নিয়ে চিন্তা হয়ে থাকে, তবে আপনাদের জন্য সুখবর রয়েছে, 17 শতকে যখন লিটল আইস এজ হয়েছিল তা ইউরোপেই বেশি এফেক্ট করেছিল, ভারত বা বাংলাদেশের মতো কান্ট্রিতে নয়, কেননা পৃথিবীতে আমাদের অবস্থান ইকুয়েটরের দিকে, সে কারণে এখানে উষ্ণতা এমনিতেই অনেক বেশি। সেক্ষেত্রে এসব যদি ঘটেও তবে তার এফেক্ট এই সমস্ত দেশগুলিতে তেমনভাবে পড়বে না, সেক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই। আর এফেক্ট পড়লেও বা কী? অধিকানের এই ভিডিওটিতে বলেছিলাম যে যে কোনো অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট, যেমন বড় কোনো অ্যাস্ট্রয়েডের সাথে পৃথিবীর সংঘর্ষ ঘটা, এসব নিয়ে চিন্তা করে কোনো লাভই নেই, কেননা এসব আমাদের হাতে নেই, সেক্ষেত্রে আমাদের কিছু করারও থাকে না, যা হবে সেটা তো হবেই। যদি আপনাদের কোনো কিছু নিয়ে চিন্তা করতেই হয়, তবে বর্তমানে সংকট এই সমগ্র বিশ্বের লকডাউনের কারণ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে করুন, সঙ্গে পৃথিবীকে কীভাবে দূষণমুক্ত করা যায় সেসব নিয়ে ভাবুন। তো আজকের ভিডিওটি এতটাই। আপনারা কি সৌর ঝড়, সোলার ফ্লেয়ার্স ও করোনাল মাস ইজেকশনের উপর কোনো পার্ট টু ভিডিও চান? তবে নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি দ্বারা নতুন কিছু জানতে পারলে একটি লাইক ও বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন। অধিকান চ্যানেলে আপনারা যদি নতুন এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখানো হয়েছেন বেল আইকনটি অন করতে ভুলবেন না। অধিকানের দ্বিতীয় চ্যানেল অধিকান সায়েন্সকে আপনারা যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করুন, কারণ সেখানেও অনেক ইন্টারেস্টিং টপিক্সের ভিডিও আনা হয়। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, বাই বাই।